আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে বরাবরের মতো আরেকটি রিয়েল ভিডিও নিয়ে সবার সামনে হাজির হলাম। তো ভিডিওটি হচ্ছে অনেক পুরনো হলেও ভিডিওটির মধ্যে কিছু নতুন টিপস আছে, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং ভিডিওটি একমাত্র হচ্ছে নতুনদের জন্য যারা ডিজিটাল মাল্টিমিটার নিয়ে অনা হতাশায় ভুগছেন, যেটি কীভাবে সেট আপ করবো এবং এটি কাজ কি বুঝবোই না নাই বুঝবো। তো যারা কিনতে চেয়েও কিনতে পারতাছেন না, তো তাদের জন্য অবশ্যই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি হচ্ছে এই যে একটি ডিজিটাল মাল্টিমিটার, এই মিটার দিয়ে এসি ডিসি এবং কি অনেক রকমের টেস্ট করা যায়। তো এই ডিজিটাল মাল্টিমিটারটি আমি দারাজ থেকে নিয়েছি। তো আমার কাছে মিটার আছে, তো তারপরও আমি আপনাদের দেখানোর জন্য একটি নতুন মিটার অর্ডার করেছি। তো আপনারা চাইলে দারাজ থেকে মিটারগুলো অবশ্যই অর্ডার করতে পারেন। তো মিটারটি একদম লো প্রাইজে পেয়েছি, তো মিটারটি হচ্ছে 190 টাকা নিয়েছে, একদম ডেলিভারি সহ নিয়েছে 240 টাকা। তো আপনারা চাইলে অবশ্যই এটি অর্ডার করতে পারেন। তো প্রোডাক্টসটি অনেক ভালো প্রোডাক্টসটি পেয়েছি। তো ভিডিওটি এখন শুরু করব। তো কিভাবে এটি সেট আপ করা যায় এবং কিভাবে এসি ডিসি এবং ওম রেজিস্ট্যান্স এম্পিয়ার পরিমাপ করা যায়, তো সেটি দেখাবো। প্রথমে হচ্ছে মিটারটি, যেহেতু মিটারের ভিতরে ব্যাটারি সেট আপ করা আছে তো সেটি দেখালাম না। তো এই যে দুইটি, যে আমাদের যে দুটি কেবল দেওয়া থাকে, তো এই কেবলটি হচ্ছে আমাদের মেন পরিমাপকের জন্য। তো কেবলটির এই যে বাঁধনটা আগে খুলতে হবে। খোলার পর আমাদের যে কাজটি সেটি হচ্ছে কমন, আর একটা হচ্ছে বোল্ট ওমস এম এ, আর একটি হচ্ছে 10 এডিসি। তো আমাদের যেহেতু কমন, কমন সব ক্ষেত্রে আমাদের নিউট্রাল হয় অথবা মাইনাস, তো সেক্ষেত্রে আমাদের কালো যে কেবলটি আছে সেটি আমরা কমনের সাথে কানেক্ট করব, সরাসরি কমন। এবং যেহেতু এখানে আমাদের বোল্ট আর এম্পিয়ার আমরা পরিমাপক করব, তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় টার্মিনালটিতেই ঢুকাতে হবে। এবং সেক্ষেত্রে যদি আপনারা এম্পিয়ার পরিমাপক করেন, তো সেক্ষেত্রে এখানে লাস্টের ডায় ঢুকাতে হবে, যেখানে যে 10 এম্পিয়ার ডিসি। তো ডিসি এম্পিয়ার আমরা সহজেই বেশি টেস্ট করি না, কমার বেশি। তো আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যেটি প্রয়োজন সেটি হচ্ছে বোল্ট, তো সেক্ষেত্রে আমরা এটি বোল্টের সাথে লাল কেবলটি ইউজ করব। এটি হয়ে গেলে এটির কিন্তু মোটামুটি কাজ শেষ। তো এখন যে আমাদের যে কাজটি সেটি হচ্ছে এই যে অফ, এইখানে যদি এটা থাকে তাহলে অফ, আর এই পাশে যে দেওয়া আছে এটি হচ্ছে ডিসি বোল্ট, এই সেকশনটি হচ্ছে ডিসি বোল্ট, এই সেকশনটি হচ্ছে এসি বোল্ট, আর এই সেকশনটি হচ্ছে ডিসি এম্পিয়ার ও ইউএফ। তো ডিসি এম্পিয়ার ও ইউএফ টেস্ট করতে গেলে কিন্তু এই লাল কেবলটি উপরে এই জায়গায় আনতে হবে, আর এই পাশে হচ্ছে ওমসকে রেজিস্টর, রেজিস্টরগুলো মাপার জন্য। আর এই যে স্পিকার চিহ্ন যে দেওয়া আছে এটি হচ্ছে এই যে শর্ট সার্কিট অথবা কোনো কয়েল টেস্টিংয়ের জন্য, এই দুইটি প্রয়োজন হয়। তো প্রথমেতে আমরা আগে মিটারটি অন করব। অন করে প্রথমে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপক করব। তো এখানে কিন্তু ডিসি প্রায় 1000 ভোল্টেজের মতো টেস্ট করা যায় ডিসি। তো যদি কারেন্ট পরিমাপক করা হয় তাহলে কিন্তু এসি সেকশন আনতে হবে, এবং ব্যাটারি সেকশনটি হচ্ছে ডিসি। তো ডিসিতে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, আর এসিতে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। তো সেক্ষেত্রে এসি ও ডিসি ভালোভাবে দেখে নিতে হবে। তো এখানে এসি ভোল্টেজ কিন্তু 750 পর্যন্ত পরিমাপক করা যায়, তো সেক্ষেত্রে এসি পরিমাপক করার জন্য অল টাইম 750-ই রাখতে হবে। তো আমরা আগে একটি ব্যাটারি টেস্ট করব। তো ব্যাটারিটি যেহেতু আমাদের 3.7 ভোল্ট অথবা 4 ভোল্ট হতে পারে, তো সেক্ষেত্রে আমরা 20 সিলেক্ট করব, সিলেক্টর 20-এ রাখব। তো সিলেক্টর 20-এ রাখার পর আমাদের যে কাজটি সেটি হচ্ছে এই যে একটা ব্যাটারি, তো ব্যাটারিটি আমরা টেস্ট করব। তো ব্যাটারিটি টেস্ট করার জন্য
আমরা যে প্লাস এবং মাইনাসটি এটার সাথে ধরব, উল্টা হলেও সমস্যা নাই। যেখানে আছে যেমন 3.4, এখানে আমাদের 4 ভোল্ট আছে, তো যেহেতু আমরা সামনে মাইনাস পেয়েছি, তো মাইনাস থাকলে বোঝা যাবে যে প্লাস মাইনাস সেকশনটি উল্টা পাল্টা হয়েছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। তো সামনে যদি মাইনাস শো করে তাহলে বুঝতে হবে যে মিটারের যে প্লাস মাইনাস আছে সেটি উল্টা পাল্টা হয়েছে, তো সেই ক্ষেত্রে চেঞ্জ করে নিলেই বোঝা যাবে। এখন প্লাস এবং মাইনাসটি ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটি বোঝা যাবে যে প্লাস এবং মাইনাস কোনটি। সামনে যদি মাইনাস শো করে তাহলে হচ্ছে উল্টা পাল্টা হয়েছে, আর যদি মাইনাস শো না করে তাহলে বোঝা যাবে যে এটি ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ডিসি পরিমাপকটি একদম সিম্পল। তো আপনার চাইলে ডিসি পরিমাপক করতে পারেন। আরেকটি জিনিস দেখাই, সেটি হচ্ছে রেজিস্ট্যান্স ওমস, এগুলো তো আলাদা যদি কে ধরা। আর যেমন এই যে স্পিকার চিহ্নটি, এই স্পিকার স্পিকার চিহ্নটি হচ্ছে আমাদের মেন কাজটি। এই স্পিকার চিহ্নটিতে যে অনেক সুবিধা সেটি হচ্ছে, ধরে এটা হচ্ছে আমাদের একটি কেবল, তো এই কেবলটি শর্ট সার্কিট আছে কিনা অথবা মাঝখানে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা সেটি ধরার জন্য এই স্পিকার চিহ্নতে রাখতে হবে। দড়িটি অনেক বড় একটি তার, তো এই তারটি ভালো আছে কি না, তো আমরা এই টার্মিনাল যদি একটি তার ধরি, আরেকটি তার যদি আমরা এখানে টাচ করি, যদি ভালো থাকে তাহলে অবশ্যই অ্যালার্ম বেজে উঠবে। অবশ্যই কিন্তু এটি অ্যালার্ম সিগন্যাল দিছে, যে যেরকম তারটি কিন্তু ভালো আছে। তো এইভাবে স্পিকার চিহ্ন দিয়ে শর্ট সার্কিট অথবা সব কিছু টেস্ট করা যায়, এমনকি মোবাইলের মাদারবোর্ডগুলো টেস্ট করা যাবে। যেমন এই যেরকম একটি মোবাইলের মাদারবোর্ড নিলাম, যে এটিতে শর্ট আছে কি না, যেমন প্লাস এবং মাইনাসের সাথে যদি ধরি, যদি 100% সেটি শর্ট থাকে তাহলে অবশ্যই অ্যালার্ম সিগন্যালটি কাজ করবে। এটি শর্ট নাই, তো যেহেতু 330 দেখাচ্ছে তাহলে এটি মোটামুটি ঠিক আছে মাদারবোর্ডগুলো। এইভাবে এসি ডিসি সব কিছু পরিমাপ করা যায়। আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে এসি যদি ভোল্টেজ টেস্ট করা হয় তাহলে যেহেতু ভোল্টেজ 220 উপরে থাকতে পারে, তো সেক্ষেত্রে এটি 750 রাখবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো 750 রাখলেই কিন্তু এটি কত ভোল্ট আছে সেটি অনায়াসে দেখাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, এবং কি কারো যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করবেন, আর যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।